কিছুদিন রোগভোগের পরে মঙ্গলবার সকাল 10:15 শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি কমিক শিল্পী হাঁদাভোঁদা বাটলের স্রষ্টা নারায়ণ দেবনাথ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 97 বছর। গত কিছুদিন ধরে তিনি সংকটজনক অবস্থায় কলকাতার একটি নামী বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন। মূলত বয়সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসকদের একটি দল তার চিকিৎসা করছিল। কমিক্সে তার যাত্রা শুরু হয় 1962 সালে শুকতারার হাঁদাভোঁদা দিয়ে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগুন যখন জ্বলে উঠেছে, সেই সময় বাটলকে রণাঙ্গনে পাঠানোর পরিকল্পনা করেন তিনি এবং এক অজেয় চরিত্রে রূপ দেন। প্যাটন ট্যাঙ্কের গুলি বা মিসাইলের আঘাতও সয়ে নেওয়ার ক্ষমতা বাটলকে দিয়ে এক সুপার হিরোর রূপ দেওয়া হয়, বাটল দি গ্রেট। লাল এবং কালো কালি দিয়ে লিখিত এবং চিত্রিত কমিক স্ট্রিপে তার প্রথম উপস্থিতি। 1965 সালে শুকতারা নামে মাসিক শিশুদের সাময়িক সংখ্যায় প্রকাশিত হয়েছিল। তার বিয়ের দিন মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল, যার ফলে অতিথিদের আসতে অনেক অসুবিধাও হয়েছিল। নারায়ণ দেবনাথ তার কমিক্সে স্থানীয় শৈলীর বাংলা ভাষার যে প্রয়োগ করেছেন, সেই কারণে তার সৃষ্টি করা চরিত্রগুলো পাঠকদের কাছে আপনজন হয়ে উঠেছে সহজেই। 2021 সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কারে তাকে ভূষিত করা হয়েছে। এছাড়াও 2007 সালে রাষ্ট্রপতির বিশেষ স্বীকৃতি পুরস্কার, 2013 সালে সাহিত্য একাডেমি পুরস্কার এবং বঙ্গবিভূষণ পুরস্কারে ভূষিত করা হয় তাকে। 2015 সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে ডি.লিট উপাধিতে ভূষিত করেন। তিনি খুব ছোটবেলা থেকেই ভিজুয়াল আর্টের প্রতি আগ্রহী ছিলেন। পারিবারিক অলঙ্কার ব্যবসায় তার মতি ছিল না। তিনি স্নাতক স্তরের শেষ বছরে পড়াশোনা বন্ধ করে দেন। পরে তিনি ভারতীয় আর্ট কলেজে চারুকলাপ নিয়ে পঠন পাঠন শুরু করেন। প্রথমে কয়েক বছর তিনি বিজ্ঞাপন এজেন্সিগুলির জন্য মুভি স্লাইড এবং লোগো তৈরির কাজ করতেন। 1950 থেকে 1961 সাল পর্যন্ত তিনি অ্যাডভেঞ্চার উপন্যাস এবং অনুবাদে পাশ্চাত্য ক্লাসিক সহ বেশ কয়েকটি শিশু বই চিত্রিত করেছিলেন। 1925 সালের 25 নভেম্বর হাওড়ার শিবপুরে জন্মগ্রহণ করেন কিংবদন্তি কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথ। তার পরিবার বর্তমানে বাংলাদেশে অবস্থিত বিক্রমপুরের আদিবাসিন্দা হলেও তার জন্মের আগেই শিবপুরে চলে এসেছিল বলে পরিবার সূত্রে জানা যায়। তার জীবনের বেশিরভাগটাই শিবপুরেই কাটান তিনি। নন্টে ফোনটে, বাটুল দি গ্রেট, হাঁদাভোঁদার সৃষ্টিকর্তা নারায়ণ দেবনাথ। 1950 সাল থেকে কার্টুন শিল্পে একের পর এক চরিত্রে এঁকে শিশু এবং কিশোরদের মনে তার আসন পাকা করে নেন তিনি। কমিক সিরিজের জন্য একজন স্বতন্ত্র শিল্পী দ্বারা দীর্ঘতম চলমান কমিক্সের রেকর্ডটিও ধরে রেখেছেন তিনি, যা একটানা 50 বছরেও বেশি পূর্ণ করেছে। তিনি ভারতের প্রথম একমাত্র কমিক শিল্পী যিনি ডিলিট পেয়েছেন। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। বলার ভাষা নেই, এখন ব্যাপার হচ্ছে ডাক্তাররাও খুব চেষ্টা করেছে। আমাদের সঙ্গে ডাক্তার সমরজিৎ, যিনি ওনার ট্রিটমেন্টে ছিলেন, তিনিও এসেছেন সঙ্গে করে। তিনি খুবই সফট হয়েছেন, কালকে রাত্রেও ভালো ছিলেন, হঠাৎ আজকে ডিটিউরেট করে এবং আজকে 10:15 তিনি চলে যান আমাদের ছেড়ে। ওনার মতো একজন গুণী মানুষ তিনি জন্মেছেন। রাজ্য সরকার বহুদিন আগে তাকে পদ্মভূষণ পুরস্কার দিয়েছেন, এবার পদ্মশ্রী পুরস্কারও পেয়েছে। আমরা কয়েকদিন আগে গিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা গিয়ে পৌঁছে দিয়ে আসি বেলভিউতে, তিনি সেটা গ্রহণও করেছিলেন। 98 বছর বয়স তার, আজকে তিনি চলে গেলেন আমাদের ছেড়ে। আমরা শোক জ্ঞাপন করছি, মুখ্যমন্ত্রী শোক জ্ঞাপন করেছেন, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এখানে মাল্যদানও করা হয়েছে। মুখ্যমন্ত্রী সকাল থেকে মনিটর করছেন, আমাকে বারবার ফোন করেছেন। তা সুতরাং একটা যুগের অবসান হলো। হাঁদাভোঁদা, বাটুল দি গ্রেট, নন্টে ফোনটে, এই মানে কাহিনীর রচয়িতা। আমরা ছোটোবেলায় যখন খুব ছোটো তখন এই বইগুলো কেনার জন্যে মায়ের কাছ থেকে টাকা চাইতাম। বইটা বেরোলি আমরা বই কিনব। তিনি চলে গেলেন আজকে। নারায়ণ দেবনাথের সঙ্গে গোটা রাজ্যের বাঙালির আবেগ জড়িত। তার এই ঘর, তার টেবিল চেয়ার,
এই ঘরটা সংরক্ষণ করে রাখার কোনো কি? আমাদের হাওড়া কর্পোরেশন একটা আর্কাইভ আছে, আমরা সেটা সংগ্রহ করব, সংগ্রহ করে আর্কাইভে রাখার ব্যবস্থা করব। এই ঘরটাকে যে ঘরে তিনি ঘরে তার ফ্যামিলি আছে, ফ্যামিলি ছেলে আছে, ছেলে বউ আছে, স্ত্রী আছে, তা তারা তো আছে এখানে, তারা থাকবে। শেষকৃত্য তার আমরা হাওড়া জেলা প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, হাওড়া জেলা প্রশাসন আছে শ্মশানে, সেইভাবেই শেষকৃত্য সম্পন্ন হবে বলা আছে। ছোটদের কাছে একজন প্রবাদ প্রতীক কিংবদন্তি চলে গেলে যার কোনো বিকল্প ছিল না, বিকল্প আর কোনো দিন হবেও না, তো এরকম একটা মানুষ আমাদের কাছে, আমাদের পরের প্রজন্মের কাছে তারা দেখতেও পাবে, দেখতেও পেলো না। আমাদের আমাদের কিশোর ভারতী তখন আমি প্রায় ওই 10-11 বছর, তারপরে আমি দায়িত্ব, তারপরে আমার মেয়ে দায়িত্ব, তো সেইখানে উনি কাজ করে যাচ্ছে। 2017 পর্যন্ত টানা কাজ করে, তারপরে শরীর দেয়। যেটা সবচেয়ে আশ্চর্য লাগে ভাবলে, এখন তো উনি নেই কোথাও নেই সরশরীরে, কী করে একটা মানুষ প্রতি মাসে আধা বোধা নন্টে ফলিলে বাদুর ডিগ্রেড এবং বাহাদুর বেড়াল, তারপরে ওইদিকে একটা কভার যেত কৌশিক, ওইদিকে আমাদের কিশোর ভারতীতে ধারাবাহিক বেরোতো ইন্দ্রজিৎ রায় ব্ল্যাক ডায়মন্ড, তার কমিক্স সিরিয়াস কমিক্স গোয়েন্দা এবং অসাধারণ কমিক্স, ইতিহাসে দৈরথ শুক্তারায় বাহাদুর বেড়া, তারপরে বৈজ্ঞানিক দাদু কেমিক্যাল দাদু আর বৈজ্ঞানিক খাদু, সুটকি মুটকি সুটকি সম্ভব দেওয়ার চেষ্টা করেছেন। শেষ দিন পর্যন্ত 3 বছর আগে পর্যন্ত লেখালেখি আঁকাআঁকি করেছেন, লম্বা আয়ু ছিল ঠিকই, কিন্তু কর্মক্ষমতা তো এত বয়স পর্যন্ত ধরে রাখাও খুব কঠিন, সেটা একটা চ্যালেঞ্জিং ছিল। প্রায় ধরুন 95 বছর পর্যন্ত কাজ করেছেন উনি, এটা একটা মানে অনুকরণীয়। আরও মজার ব্যাপার, এই বয়সে ওনার ব্রেন ঠিক ছিল, কথাবার্তা শুনুন ইন্টারভিউতে তার মধ্যে কোনো অসংলগ্নতা নাই। তো যাই হোক, তিনি এক প্রকার তপস্যাই করে গেছেন সাহিত্যের জন্য, আমাদের জীবন ছোটোবেলা কেটেছে ওনার এই কার্টুন দেখেই, তখন আনন্দের ছিল বিষয়টা, খুবই নতুন নতুন আইডিয়া আসতো, হাসিও পেত, মজাও পেত সবাই। তো তিনি সারা জীবন মানুষকে আনন্দ দিয়েছেন, শিক্ষাও দিয়েছেন, আর অনেক লম্বা জীবন কাজ করার সুযোগ পেয়েছেন, আমাদের সৌভাগ্য। তো যথাসময়ে তার সেই জীবনদ্বীপ নির্মিত নির্বাপিত হয়ে গেছে এই আর কি। দেখুন, উনি নিজেই বলেছেন যে সব জিনিস যখন ঘটনা যখন অবাধ তখনই হবে, পাওয়া তো উচিত ছিল। অনেক ব্যক্তি অনেক সময় হয়তো সময় হয়নি, উপেক্ষিত হয়েছেন, হয়নি, পাওয়া উচিত ছিল।